বিষয়টা হচ্ছে সুরঙ্গনা এবং হইচইয়ের একটা সিরিজ যা রিভিউ করেছে একটা বড় অনলাইন পোর্টাল হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম মিনিটেক দেখুন আজকাল এই যে অনলাইনে লেখালেখি বা একটা বড় পত্রিকা তাদের যে অনলাইন পোর্টাল আছে সেখানে যে রিভিউ হয় সেই সংক্রান্ত বিষয়ে যখন আমরা দেখি যে ভুল কিছু হচ্ছে কিছু জিনিস যেগুলো ঠিক না সেগুলো নিয়ে কথাবার্তা আমরা অবশ্যই বলি আজকে যে জিনিসটা হয়েছে সেটা নিয়েও কথাবার্তা বলার দরকার ব্যাপারটা যদি আমাকে ছোট করে ব্যাখ্যা করতে হয় সুরঙ্গনা দেবী যিনি একটা সিরিজে অভিনয় করেছেন যেটা হচ্ছে অ্যাডভোকেট অচিন্ত আইচ এবং সেখানে একটা রিভিউ প্রকাশ করা হয় সেই রিভিউতে বেশ ভালো ভালো কথা লেখা হয় যে ভালো অ্যাক্টারদের ডিরেক্টার সুযোগ দিয়েছেন সুরঙ্গনাকে নিয়েও তার অভিনয় স্কিল নিয়েও ভালো কথা বলা হয় এবং তার সাথে লেখা হয় যে ক্ষীণ দেহি ছিল যখন তিনি তার প্রথম সিনেমা করেছিলেন ওপেন ডিভাইসকোপ এবং এখন তিনি যেন লক্ষ্মী প্রতিমা হয়ে উঠেছেন ঢলঢলে চেহারা এসব কথাবার্তা লেখা হয়েছে তো এর পরিপ্রেক্ষিতে সুরঙ্গনা ফেসবুকে একটা লম্বা চৌড়া রচনা লিখেছে এবার এটাই রচনাটা গুরু রচনা না নর্মাল রচনা এসবে আমি আসছি না প্রসঙ্গত উল্লেখ্য যে সেটা নিয়ে বেশ কিছু লোক যাদেরকে কথা বলতে হবে তারা ফেসবুকে লেখালেখি করেছেন আমি কাল থেকে দেখছিলাম প্রশ্ন হচ্ছে এখানে ঠিক কে এবং এখানে বেঠিককে কে সোজা কথায় তো আমার এখানে ওই পত্রিকাটার যে লেখনি যারা এই কথাগুলো বলেছে কোথাও আমার বিন্দু মাত্র তাদেরকে ভুল মনে হচ্ছে না এবং যখন মনে হচ্ছে না তখন সে কথাটাই বলবো আজকে একটা মেয়ে ইনভলভ একটা রিচ হতে পারে বা একটা সহানুভূতি আমিও পেতে পারি না এরকম উদ্দেশ্য আমার কখনো থাকে না যেটা ঠিক সেটা ঠিক বলা আমার কাজ এবং আমার অবশ্যই পার্সপেকটিভ সেখানে থাকে আজকে সুবঙ্গনা দেবী বা তাদের সার্কেলের যে কথাবার্তা আমি যদি বলি সেখানে তিনি একটা কথা লিখেছেন যখন তিনি পোস্টটা করেছেন যে রচনাটা লিখেছেন যেটা প্রাচীন যে ভাবধারা বা মূর্তি সেটাকে ইনফ্লুয়েস করে কথাটা হচ্ছে এটা কোথায় লেখা আছে কোন সংবিধানে লেখা আছে যে প্রাচীন ভাবমূর্তি থাকা মানেই সে ভুল এটা তো কোথাও লেখা নেই ইনফ্যাক্ট এদেরকে যদি এই টার্মোলজি ইউজ করতে বলা হতো বা কেউ বলে যে আমরা ওল্ড স্কুল আমরা ওল্ড স্কুল লাভার তাদের কাছে এটা খুব একটা ড্রামাটিক লাগবে তাদের কাছে বলে বা এদের স্বীকৃত আমাদের এই জেনারেশনের ছেলে এত সুন্দর কুল ওয়ার্ড ইউজ করছে তাদের কাছে এটাই প্রবলেম নেই বা এই যে প্রাচীন কথাটা তারা বলছে তাদের চীনের জিনিসপত্রে আপত্তি নাও থাকতে পারে কিন্তু প্রাচীন পন্থাতে আপত্তি আছে সেখানে বেদ আছে সেখানে উপনিষদ আছে সেখানে হিস্ট্রি আছে এগুলোতে তাদের বেশ আপত্তি কারণ তাদেরকে দেখাতে হবে যে আমরা শিক্ষিত আমরা থিয়েটার করি আমরা স্ট্রিট নাটক করি আমরা সিনেমায় আমাদের যে মডার্ন জিনিসপত্র আছে সেগুলোকে দেখায়। এবং এই মডার্ন জিনিসপত্রগুলো দেখাতে গিয়ে তিনি ভুলে গেলেন যে ঢলঢলে শব্দটা কোথাও গিয়ে কাউকে কোনো ডিনেমিন কথাবার্তা বলছে না বিকজ এগুলো সাহিত্যে বরাবর ইউজ করা হয়েছে আমি বারবার বলি যে আপনি বঙ্কিমচন্দ্র পড়ুন সেখানে যে ধরনের শব্দের ইউজ আছে তাহলে পরে তো আপনি পড়তে পারবেন না বঙ্কিমচন্দ্র এত এত ডিপ কথাবার্তা এত ওপেন কথাবার্তা তো সাহিত্য এবং সিনেমাকে বরাবর এক জায়গাতেই রাখা হয় কেননা সাহিত্য নিয়েই আগে সিনেমা তৈরি হতো আমাদের ভুলে গেলে চলবে না ইনফ্যাক্ট আমি বলি আমি এই কথাটা আগেও বলেছি যে তরুণ মজুমদার কখনো কোনো ওয়ার্ডের হয়তো ভুল ইন্টারপ্রিটেশন করেছেন এবং সেগুলো নিয়ে আমাদের এখন ব্যাখ্যা যদি করতে হয় তাহলে এরকম অনেক কথা উঠে আসবে আজকে আমি অনেকবার বলেছি যে মাগি শব্দটাকে আমরা একটা স্ল্যাংসে পরিণত করেছি যারা চর্যাপদ পড়েইনি যারা যারা অপিনীহতি অভিশ্রুতি একটা ওয়ার্ডের যে জার্নি সেখানে বর্ণ বিপর্যয় রিক্সা থেকে রিক্সা বা রিক্সা এই কথাগুলো যে কেন এসছে যারা ভাষা নিয়ে এত কথা বলে যে তোর তো ভাই শয়ের দোষ তোর তো ভাই নয়ের দোষ তাদেরকে একটু ডিপে গিয়ে জিজ্ঞেস করুন ভাই তুই সাহিত্যের কতটা জানিস তখন তারা জাস্ট লিটারেলি ওই প্যান্টে হলুদ রঙের কিছু একটা করে দেবে বিকজ তাদের যে নলেজটা না সেটা খুব উপরে খুব ভাষা ভাষা তাই এই একটা রিভিউকে নিয়ে তারা এত বেশি একটা আলোড়ন ক্রিয়েট করার চেষ্টা করলো একটু প্রচারে আসার চেষ্টা করলো বিকজ সেই অর্থে কিন্তু তাদের হাতে কাজ নেই কালে কবশে একটা দুটো সিরিজ কখনো সিনেমা থিয়েটার এসবই করেন টেকনিক্যালি কিন্তু যদি আমি দেখতে যাই যে প্রচুর তারা কাজ করছেন তারা সেলিব্রিটি তা তো নয় তার একটা মেয়ে যেমন একজন কৃষক সকালে উঠে গিয়ে ধান কাটে তারাও সেরকম সকালে খেয়ে দিয়ে পরে একটা এবং সেখানে অভিনয় তার পেশা কাজ তিনি করেন এরকম আমি শুধু সুরঙ্গনা দেবীর জন্য বলছি না এরকম আরো অনেকে আছেন যারা কেউই সেলিব্রিটি নয় যারা কাজ করে অভিনয়টা যাদের পেশা যার অভিনয়টা করে তিনি টাকা উপার্জন করেন এবং সেটাই গিয়ে তার সংসার চলে ভাত খান খাবার খান কাপড় কেনেন এক্সেট এক্সেট্রা করেন এবারে আমি যদি একটা কথা ধরি এই যে তাদের এই গ্রুপ বা তারা যাকে আইডল মনে করে অনির্বাণ ভট্টাচার্য ফর এক্সাম্পল তিনি তার একটা ইন্টারভিউতে যে যে এই বিজয় বিজয়ের কথা তিনি ওই থল থলে চেহারা বলছেন ইন্ডিয়ানের ভুড়ি নিয়ে যখন সে সিনেমা হলে আসছে লোকজন সিটি মারছে আমাদের সেই ক্যাপাসিটি নেই বা আমরা এটা করলে আমাদের অডিয়েন্স মেনে নেবেন না তিনি কিন্তু এই ওয়ার্ডটা কোনো খারাপ অর্থে ইউজ করলেন না থলে শব্দটা তিনি বোঝালেন যে ওখানের মানুষ সেটা একসেপ্ট করে তাদের কাছে সেই জিনিসটা আছে তাহলে পরে কি আমরা একটু ধরে নেবো যে তিনি বিজয়কে খারাপ বলার জন্য কথাটা বললেন বা এই কথাটা নিয়ে বিশাল কোনো চর্চার বিষয় হয়ে গেল নাকি ওটা একটা ছেলে একটা ছেলেকে বলেছিল বলে আর এখানে একটা ছেলে রিপোর্টার মেবি মেয়ে রিপোর্টার মেয়ে অ্যাক্টারকে বলেছে বলে এটা যদি একটা মহিলা রিপোর্টার এই কথাটা বলতো অতটা হাইলাইট করা জায়গায় থাকতো না বা ইনিও চুপ করে যেতেন চলো তাকে মেয়ে আমাকে একটা কথা বলেছে সুতরাং বারবার যতই আমরা পুরনো জিনিস নিয়ে কথা বলি প্রাচীন পন্থাকে প্রাধান্য দেওয়া হয়ে যাচ্ছে এসব বলি আজকে প্রত্যেকটা মেয়ে যদি কোনো একটা ছেলের কাছ থেকে কথা শুনবে সেই নিজেকে একটা ভিক্টিমাইজ প্রমাণ করার চেষ্টা করবে সে যত বড়ই সেলিব্রিটি হয়ে যাক এবং যত ছোট একটা মানুষ হয়ে যায় আমি বলছি না কখনোই আমার স্টেটমেন্টের দ্বারা যে তিনি আঘাত পেতে পারেন না বা সবাই সেম জিনিস ভাবে প্রত্যেকটা মেয়ে সেম জিনিস ভাবে না আমি সেটা কখনোই প্রমাণ করার চেষ্টা করছি না এবং আমি সেটা বলারও চেষ্টা করছি না অনেক ওয়ার্ড থাকে অনেক জিনিস হয় যেগুলো তাদেরকে ব্যথা দেয় যেগুলো বলা উচিত না সেগুলো আমি কমপ্লিটলি এগ্রি করছি ওনার সাথে এবং এরকম হয় এরকম যে হয় না সেটাও নয় এটা বহু ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু আজকে যে রিভিউটা নিয়ে কথা হচ্ছে সেই রিভিউটাই আপনি যদি ভালো করে পড়েন খুব ভালোভাবে তাকে প্রশংসাই করা হয়েছে ইনফ্যাক্ট আমরাও যখন এই সিরিজে রিভিউ করেছি আমরাও প্রশংসা করেছি তার কাজে কারণ সত্যিই তিনি কাজটা ভালো করেছেন কিন্তু এই ছোটো একটা ইস্যুকে নিয়ে এত বড় হাইলাইট করা এবং নিজেকে ভিকটিমাইজড করা প্রমাণ করা এবং বলা যে প্রাচীন পন্থাকে প্রমোট করা হচ্ছে ভাই প্রাচীন পন্থাকে কেন প্রমোট করা হবে না এটা কোথাও লেখা আছে আজকে সবাই তো বলে যে এই জিনিসটাকে মেনে নিতে হবে ওই জিনিসটাকে মেনে নিতে হবে এবং এটা কোথায় লেখা আছে যে আমাকে মেনে নিতেই হবে আমি যদি প্রাচীন পন্থায় বিশ্বাসী হইও বা আমার মতো হাজারটা লোক হয়ও তাতেই কি প্রবলেম বা সেটাও তো কোনো ক্রিমিনাল অফেন্স নয় এটাও আমাকে বুঝতে হবে তুমি মডার্ন যুগে যেতেই পারো মডার্ন জিনিস ইউজ করতেই পারো তুমি ব্রাহ্মণ হয়ে পড়ে কোনো একটা জায়গায় কোনো একটা পশুকে খেতেই পারো সেটা নিয়ে তো কেউ যেমন কথা বলছে না সেরকমই যখন তুমি স্বাধীন দেশে আছো তখন কেউ যদি সেটা বিলিভ করছে না সেও কেউ হয়তো প্রাচীন পন্থে বিশ্বাসী করে কেউ হয়তো একাদশী দিন ফলমূল খায় তুমি তাকেও তো কখন এটা বলতে পারো না যে তুমি এটা ভুল করছো তাই আমার মনে হয় এই রিভিউটা নিয়ে যেটা করছেন সেটা বাড়াবাড়ি সেটা কোনো লজিক নেই রাদার যে ওয়ার্ডগুলো পুট করা হয়েছে তার মধ্যেও কোনো বাজে কিছু আমি দেখতে পারিনি রেদার আমি তো এটা দেখতে পেয়েছি যে তাকে প্রশংসাই করা হয়েছে তোমাদের কি ওপিনিয়ন অনেস্টলি অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টানা